আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের 8 রকমের ভর্তার রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিগুলো ভালো লাগবে। চলুন মেইন প্রসেসে চলে যাই। এই ভর্তাগুলো বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এবার আমি 15-20টা শুকনো মরিচ দিয়ে দিব। ভর্তাটা আমি মূলত শুকনো মরিচ দিয়েই করব। এবার আমি এভাবে নেড়ে তেড়ে শুকনো মরিচগুলো তুলে ফেলব। খেয়াল রাখতে হবে মরিচগুলো যাতে পুড়ে না যায়। এই তো হয়ে গেছে আমার মরিচটা, মুচমুচে হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার আমি এই তেলের ভিতরেই কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। আমি এখানে রসুনের ভর্তা করার জন্য কাঁচা মরিচটা নিয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে কাঁচা মরিচটা যাতে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়, যা যে হাতে করে ঢললে যাতে নরম হয়। এভাবে করে তুলে ফেলতে হবে। এবার আমি 8-10টা কোয়া রসুন দিয়ে দিলাম। এই রসুনটা আমার ভেজে নিতে হবে। আমি এই রসুনটাকে ঢেকে দিলাম, কারণ রসুনটা যাতে সিদ্ধ হয়ে যায়, একটু পোড়া পোড়া আঁচ লাগবে এবং যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে 1 টেবিল চামচ আবারও সরিষা তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতরেই আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। আমি ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজটা এভাবে হালকা করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু এভাবে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা বানানোর মূল কারণ হলো পেঁয়াজটা ভর্তাটা অনেকক্ষণ ধরে ভালো থাকে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে বেশিক্ষণ ভালো থাকে না। এবার আমি মরিচের বোটাগুলো ছিলে নেব। এবার আমি 1/2 চা চামচ লবণ দিয়ে এই মরিচটাকে ভালো করে চটকে নেব। খেয়াল রাখতে হবে একদম সুন্দর করে চটকে নিতে হবে। এই তো আমার হয়ে গেছে মরিচটা চটকানো। এবার আমি এই ভাজা পেঁয়াজগুলো এই মরিচের ভিতরে মেখে নিলাম। এবার আমি 1 টেবিল চামচ সরিষার তেল এখানে মিক্স করে নিব। আপনারা চাইলে বেশি নিতে পারেন। আর এই ভর্তা বানানোর সবজিগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এভাবে করে কেটে একটু একটুখানি লবণ দিয়ে সব সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। মাছটা আমি এভাবে করে এপিট উপিট করে ভেজে নিয়েছি, মাছটা ভর্তা বানানোর জন্য। আর বেগুনটাকে আমি এইরকম ফালি করে চিরে তেলের মধ্যে ভেজে নিয়েছি, এতেই সেদ্ধ হয়ে গেছে একটু আঁচ লাগিয়ে। আর টমেটোটাকেও সেম মাঝখান থেকে কেটে আমি তেলে ভেজে নিয়েছি, এতেই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 2 পদের ডাল নিয়ে নিয়েছি মিক্স করে, এই ডালটাও আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভর্তায় চলে যাই। সিমটাকে প্রথমে আমি এভাবে চটকে নিয়েছি, আর এভাবে বিচি সবটুকু এভাবে হাতে করে চটকে নিয়ে পেঁয়াজ মরিচ মাখানো মশলাটা দিয়ে দিব, আর সাথে করে 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিব। আপনারা প্রত্যেকটা ভর্তার ভিতরে 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিবেন। এই তো আমার সিম ভর্তাটা হয়ে গেল। এবার আমি বরবটি ভর্তাটা করে নেব। বরবটিগুলো এভাবে ছোট ছোট করে যদি আপনারা কেটে নেন তাহলে আপনার চটকাতে সুবিধা হবে, ভর্তা বানাতে সুবিধা হবে। আর বড় করে কাটলে অবশ্যই একটু বেটে নিতে হবে। তো যাই হোক, এভাবেই আপনারা ছোট করে কেটে নেবেন, তাহলে আপনারা হাতে করে চটকেই বানাই ফেলতে পারবেন। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি এবং পেঁয়াজ মরিচ মিশ্রণটা নিয়ে হয়ে গেল ভর্তা মাখানো, হয়ে গেল বরবটি মাখানো ভর্তা। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আমি অবশ্যই পেঁয়াজ মরিচ মাখানোর সময় লবণ দিয়ে দিয়েছি, এই জন্য আর দিলাম না। এবার বেগুনটাকে এভাবে চটকে নেবেন, আর বেগুনটা উপরে চিকলাটা এভাবে খুলে ফেলবেন, এভাবে চিকলাটা ফেলে দিব, তারপর আমি বেগুনটাকে চটকে নেব।
এবার পেঁয়াজ মরিচ মশলাটা দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচিটা দিয়ে দিব। মাখানো শেষ, এবার আমি রেখে দেব। পটলটা এভাবে আপনারা চটকে নেবেন, পটলটা খেয়াল রাখবেন ভর্তা বানানোর সময় পটলটা একটু কচি পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তা বানাতে সুবিধা হয় এবং বিচিগুলো নরম হয়। এবার পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে দিব আর সাথে এক চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার পটল ভর্তা। এবার টমেটো ভর্তাটা আমি সেম প্রসেসে করে নিব। এই টমেটোর উপরে তিলকেটা এভাবে করে আপনারা তুলে ফেলবেন। এবার টমেটোটা চটকে নিব, তারপর বাকি পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে দিব এবং এক চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিব। এই তো হয়ে যাচ্ছে আমার টমেটোর ভর্তাটা। টমেটো যে ভর্তা চাইলে আপনারা সেদ্ধ করেও করে নিতে পারেন, আমি এখানে তেলে ভেজে ভর্তাটা করে নিলাম। এবার আমি ডাল ভর্তাটা করে নিব। ডাল ভর্তাটা করব আমি কাঁচামরিচ দিয়ে এবং রসুন দিয়ে। কাঁচামরিচ রসুন দিলে ডাল ভর্তা আলাদা একটা টেস্ট চলে আসে। এবার আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এক চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই ডালটা আপনারা একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, আমি এখানে একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং তারপর এইরকম মাখিয়ে ভর্তা বানিয়ে ফেললাম। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, যে যেভাবে খান সেভাবে করতে পারেন। এবার মাছটার কাঁটা ছাড়িয়ে প্রথমে কাঁটা ছাড়িয়ে নিব, এরপর আমি মাখিয়ে ভর্তা করে ফেলবো। এই তো কাঁটা ছাড়ানো শেষ। এবার পেঁয়াজ মরিচ মিশ্রণটা দিয়ে দিলাম এবং এক চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিব আর সাথে একটু পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম। আমি অবশ্য সরিষা তেলটা সব ভর্তায় ব্যবহার করলাম, কারণ পেঁয়াজ মরিচ মিশ্রণের সময় আমি সরিষা তেলটা দিয়ে দিয়েছি আর এই জন্য বাতিল দিতে হয়নি। এবার আমি রসুন ভর্তাটা করে নিব। রসুন ভর্তা করব আমি কাঁচামরিচ দিয়ে, এই ভাজা কাঁচামরিচ দিয়ে রসুন ভর্তাটা করে ফেলবো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক টেস্ট এই রসুন ভর্তাটা এবং খুব সহজেই করা যায়। এবার আমি ভাজি মশলাটা দিয়ে দিব। এই তো হয়ে গেল রসুন ভর্তা, কাঁচামরিচের রসুন ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই তো হয়ে গেল আমার গরম গরম 8 আইটেমের ভর্তার রেসিপি। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে একটাই ভিজিট করে আসবেন, মাঝে মাঝে ভিজিট করে আসবেন, তাহলে নিত্য নতুন রেসিপি পাবেন। তো খোদা হাফেজ।